পদ্মা সেতু দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে প্রায় $300 কোটি খরচ হওয়ার কথা। এর মধ্যে $120 কোটি বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ পাওয়ার কথা ছিল, কিন্তু দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। এমনকি শর্ত অনুযায়ী দুর্নীতির তদন্ত করলেও সিদ্ধান্তে অটুট থাকে বিশ্বব্যাংক। পরে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। শুরু হয় নির্মাণ মহাযজ্ঞ। শরীয়তপুরের জাজিরা পয়েন্টের 4 লেনের এই সড়ক দিয়েই উঠতে হবে পদ্মা সেতুতে। এই সড়কের কাজ শেষ হয়েছে প্রায় 30%। মাওয়া সংযোগ সড়কের কাজও 22% শেষ হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী মূল সেতুর জন্য প্রাকলিত ব্যয় হবে ১২,১৩৩ কোটি টাকা, নদী শাসনের জন্য ৮,৭০৭ কোটি টাকা, মাওয়া ও জাজিরা সংযোগ সড়কের জন্য ধরা হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা। নদীর বিভিন্ন অংশে চলছে মাটি পরীক্ষার কাজ। ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষামূলক পাইলিং এর কাজ। ম্যাংক বলে জার্মানির একটা কোম্পানি, তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, গত আমরা চুক্তি স্বাক্ষর প্রপি কন্ট্রাক্টর অর্ডার দিয়েছে যে পাইতে লাগবে 10 মাস। বাট এর আগে একটা ছোট হ্যামার দিয়ে আমরা টেস্ট পাইলগুলো করব। আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ টেস্ট পাইল করতে পারবো। প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ হবে সেতুর কাজ। তারা নির্ধারিত সময়ের মধ্যেই করবে এবং তারা তাদের টার্গেটের তারা যে শিডিউল তারা দে আর এহেড অফ শিডিউল। এখানে কাজটা বিভিন্নভাবে এটা সেগমেন্ট এক এক সেগমেন্ট এক এক, এটা রেল মন্ত্রণালয় রেলের কাজগুলো তারা প্রিপারেশন আছে, যোগাযোগ রাখছে আমাদের সাথে, কোঅর্ডিনেশন আছে। দরপত্রের মাধ্যমে মূল সেতু তৈরির দায়িত্ব পায় চায়না মেজর ব্রিজ কনস্ট্রাকশন। দ্রুত এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। এই সেতু নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের 19টি জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন হবে, ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের। দেশের GDP বৃদ্ধি পাবে 1%-এরও বেশি, সেই সঙ্গে ভাগ্য উন্নয়ন ঘটবে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের। নাজিব বেগ, নিউজ 9, শরীয়তপুর।